नमस्कार, आयुष्मान निशित फॉर चाइल्ड राइट्स एर तरफ थेके आमी सम्मानीय सम्पादक अरिजित मित्र शिशुदेर किछु अधिकार सम्बन्धे आपनादेर जानाते चाई। जेसब शिशुरा दाम्पत्य जीवने कोलाहलेर माझे एवं कास्टाडी फाइल्सेर आईन जटिलतार माध्यमे तारा तादेर बाबा बा मा कोनो एकजनेर काछ थेके विच्छिन्न हय়ে অ্যালিনেটেড হয়ে আছে, এখানে আমরা বলতে চাই যে বহু মানুষ বছরে আমাদের এস্টিমেটে সারা ভারতে অন্তত প্রায় 80 থেকে 1 লক্ষ শিশু বিচ্ছিন্ন হয়ে পড়ে তার বাবা বা মায়ের কাছ থেকে, এবং সেহেতু তাদের ওপর একটি মানসিক চাপ সৃষ্টি হয় এবং মনস্তাত্ত্বিক একটি ওদের মধ্যে পরিবর্তন আসে এবং সেটিকে বলা হয় প্যারেন্টাল অ্যালিয়েনেশন সিন্ড্রোম, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও স্বীকৃত জানিয়েছে এবং একটা ডিজিজ হিসেবে ক্লাসিফিকেশন করেছে। এখানে আমার আসার বলার উদ্দেশ্য এটাই যে এইসব ক্ষেত্রে শিশুরা তার নয় বাবা বা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সম্পূর্ণভাবে অনেক সময়, এবং দেখা গেছে সেই বাবা ও মায়েরা তার শিশুর সান্নিধ্য পাচ্ছে না বলে সেই শিশুটি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, এবং সেহেতু তার বাবা বা মা যার কাছ থেকে সেই শিশুটি বিচ্ছিন্ন, তারা তাদের নিজের সন্তানের কোনো খবর এখন পান না, কেমন আছেন জানতে পারেন না, কী চাই তাও জানতে পারেন না, এবং সব রকম খবরাখবর থেকে তারা বিচ্ছিন্ন। এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে এখন যে করোনা লকডাউন কোভিড-19 জন্য সারা ভারতবর্ষে চলছে, তাতে এমনিতেই সারা মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং হয়ে এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং হয়ে থাকতে, এই শ্রেণীর বাবা মায়েরা যারা বিচ্ছিন্ন তাদের শিশুদের থেকে, তারা জানতে পারছেন না তার শিশুরা এখন এই অবস্থায় এই এমার্জেন্সিতে কোথায় আছেন, কীভাবে আছেন, কেমন আছে, এবং এমার্জেন্সি তাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, এবং তারা কোনো সম্ভব খবর পাচ্ছেন না। এই জন্যে আমাদের আবেদন সরকারের পক্ষ থেকে পুলিশকে, শিশু সুরক্ষা কমিশনকে এবং মহামান্য আদালতকে যে কোনো এরকম পিতা বা মাতা যদি আপনাদের কাছে সাহায্যের জন্য আবেদন করেন এবং আসেন, তাহলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মানবিকতাকে বিচার করে এগিয়ে আসুন এবং তাদের সাহায্য করুন কোনো রকমভাবে খবর এনে দেওয়ার জন্য শিশুদের কেমন আছে, এবং পারলে ভিডিও কলের একটি ব্যবস্থা করে শিশুদের সঙ্গে কথা বলাবার সাহায্য করুন। এই আমাদের নিবেদন। আবেদন।